বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটারের নিম্নমানের পরিষেবা নিয়ে জনবিক্ষোভ সেয়া নতুন কিছু নয়। তবে দিনের পর দিন বিদ্যুতের বেহাল পরিষেবা এবং জনসাধারণের সাথে অসহযোগিতা প্রায় প্রতিদিনই চলায় এক প্রকার ক্ষুব্ধ হয়ে বুধবার সকাল 11টা নাগাদ রাঙ্গাউটি এলাকার জনসাধারণ পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা না থাকার ফলে বিক্ষুব্ধ জনতা টিলাবাজার থেকে রাঙ্গাউটি যাবার মূল সড়ক অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন, যার ফলে ওই রাস্তায় প্রচুর যানজটের সৃষ্টি হয়। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত দপ্তরে কর্তৃপক্ষ তাদের সাথে দেখা করে কোনো আশ্বাস না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ ও রাস্তা অবরোধ চলবে। আজকের এই অবরোধটা সম্পূর্ণ যুক্তিসঙ্গত, কারণ গত কয়েকদিন থেকে, কয়েকদিন বলতে গত কয়েক মাস থেকে এই সাহেব কোম্পানি আমাদের এই রাঙ্গাউটি এলাকার কারেন্টের একটা বিরাট সমস্যা। রাত্রে গেলে সকালে আসে, সকালে গেলে বিকালে আসে, এইরকম একটা কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা আজকে এখানে রাস্তা অবরোধ করেছেন। আপনারা জানেন যে আজকে এখানে প্রশাসনিক লেভেলের ইয়ে চলছে, তো এক শিবির চলছে। এই পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষ এসেছে শিবিরে উপস্থিত হওয়ার জন্য, তো তাদের ডকুমেন্টস নেই, যারা পরিষেবা পাওয়ার জন্য এসেছেন কিন্তু জেরেস করতে পারেন না, কারণ কারেন্টের মানে এই দুরবস্থা। এই দুরবস্থা থেকে উত্তরণের জন্য আজকে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা মিলে এখানে আন্দোলন করছেন এবং রাস্তা অবরোধ করেছেন শুধুমাত্র ট্রান্সফরমারটা পরিবর্তন করার জন্য। এখানে 200 পাওয়ারের ট্রান্সফরমার প্রয়োজন, অথচ সাই কোম্পানি মাত্র 100 পাওয়ারের ট্রান্সফরমার আমাদের রাঙ্গাউটি এলাকায় দিয়েছে। তাই আমরা সাই কোম্পানির কাছে এবং রাজ্য সরকারের কাছে আবেদন জানাই, অতি দ্রুত আমাদের এই সমস্যা সমাধান করা। অবশেষে বিকাল 3টে নাগাদ ইরানি থানার পুলিশ এবং সাই কম্পিউটার সংস্থার কর্মীরা অবরোধস্থলে এসে অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলে জানান যে সন্ধ্যার মধ্যে রাঙ্গাউটি এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে। এই আশ্বাস পাওয়ার পর বিকেল 3:30 নাগাদ অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।